সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ আমরা শিখব পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করতে হয়। একটা ফটোকে যে কোনো মোবাইলে তোলা হোক বা যে কোনো ফটোকে আমরা পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করব। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করছি, দেখুন স্টেপ বাই স্টেপ ফলো করবেন। প্রথমত আমরা অ্যাডোব ফটোশপ এই সফটওয়্যারটা ওপেন করে নেব, অ্যাডোব ফটোশপ 7.0 লেটেস্ট ভার্সন। এই অ্যাডোব ফটোশপের মধ্যে যে আমরা যে ছবিটাকে পাসপোর্ট সাইজ দিতে চাই সেই ছবিটাকে নিয়ে আসবো। প্রথমত নিয়ে আসার জন্য এই স্ক্রিনটাই ডাবল ক্লিক করলে ফটো চলে আসবে। সেই মনে করুন এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ বানাতে চাই, সিম্পল একটি মোবাইলে তোলা ছবি, দেখুন মোবাইলে একটা তোলা ছবি, এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ বানাবো। তো পাসপোর্ট সাইজ বানানোর জন্য আমরা প্রথমত সাইজ নিয়ে নেব, মানে ফটোটাকে পাসপোর্ট সাইজের পরিমাপে আমরা ক্রপ করে নেব। তো ক্রপ করব, ক্রপ করার জন্য দেখবেন যে ফটোশপের বাম সাইডে যে টুল বক্স, সেই টুল বক্সের মধ্যে ক্রপ টুল বলে একটি অপশন আছে, সেই ক্রপ টুলে ক্লিক করবেন। এবং এখানে ক্রপ টুলে ক্লিক করার পরে ওয়াইড, ওয়াইড মানে চওড়া, চওড়ায় কতটা চওড়া হবে, হাইট কতটা হবে। তো চওড়ায় আমি দিয়েছি 1.2 ইঞ্চ এবং হাইট 1.5 ইঞ্চ, রেজুলেশন 300 রাখবো। তারপরে ফটোটাকে সিলেক্ট করে নেব, পাসপোর্ট সাইজ যত বড় হবে ততটা সিলেক্ট করে নেব। হয়েছে সিলেক্ট, এবার সবশেষে এন্টার মারব। তাহলে ফটোটা সিলেকশন হয়ে পাসপোর্ট সাইজের পরিমাপে চলে এসেছে। ফটোটাকে জুম করার জন্য কন্ট্রোল দেবে সমান চিহ্ন বা প্লাস, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন দেবেন, তাহলে ছবিটা জুম ইন হবে মানে বড় হবে। আর কন্ট্রোল দেবে মাইনাস দাববেন, তাহলে ছোটটা জুমটা ছোট হবে মানে ফটোটাকে ছোট করা হবে। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রথমত মুছে দেব। এখন কিভাবে মুছি, তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা যেভাবে রিমুভ করি, রিমুভ করার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল নামে একটি বাটন আছে, এটি নিয়ে রিমুভ করে থাকি। তবে এই ছবিতে আমাদের এই ম্যাজিক ওয়ান টুল কখন ব্যবহার হয় বলে দিই, যখন আমরা ছবি তুলব ছবির পিছন সাইডটা মানে ব্যাকগ্রাউন্ডটা কোনো একটি কালার থাকবে, অর্থাৎ একটাই কালার থাকবে, এক রঙের কালার থাকবে, তখনই আমরা এই কমেন্ট ইউজ করতে পারবো, তাছাড়া ইউজ করতে পারবো না। তবে এক্ষেত্রে আমার যেহেতু এটা মোবাইলে তোলা ছবি, সেহেতু এটাকে কিভাবে রিমুভ করছি দেখুন। প্রথমত ব্যাকগ্রাউন্ড থেকে একটি কালার নিয়ে নিচ্ছি, যে কালার আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেই কালার একটি চুজ করে নিলাম, কোথা থেকে, এই ব্যাকগ্রাউন্ড ফিল থেকে। এবার এখানে দেখবেন যে ইরেজার আছে, সেই ইরেজার নিয়ে মুভ করব। এই দেখুন ইরেজারে মুভ হচ্ছে। তাহলে আমরা আগে প্রথমত ছবিটাকে জুম করে নিচ্ছি, আরও কন্ট্রোল দেবে প্লাস, ছবিটা জুম হয়েছে, এই দেখুন। এবার ছবিটাকে জুম করার পর যে গোলটা দেখতে পাচ্ছেন, সার্কেলটা ইরেজারের, সেটাকে ছোট বড় করা যেতে পারে। যদি বড় করতে চান তাহলে দেখবেন থার্ড ব্র্যাকেট, আপনার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করবেন, তাহলে বড় হবে দেখুন। আর থার্ড ব্র্যাকেট, তারপর যেটা ওপেনিং থার্ড ব্র্যাকেট শুরুটা, সেটাই ছোট হবে, ঠিক আছে। তো ছোট প্রয়োজন মতো ছোট করে নিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে ক্লিক করবেন, এবার শিফট বাটন দেবে থেকে এগুলো রিমুভ করে নেবেন। এই দেখুন রিমুভ করছি, হচ্ছে রিমুভ, খুব সহজভাবে রিমুভ করে নিতে পারবেন। দেখুন হচ্ছে। তো আগে প্রথমত সব সাইডগুলো আমি রিমুভ করে নেব, এবার ক্লিক করে বেশি হলো এটুকু, শিফট বাটন দেবে থেকে কিন্তু রিমুভ করছি সম্পূর্ণটা, দেখতে থাকুন যতটা চুল আছে ততটা অংশটাকে রিমুভ করে নিচ্ছে।
দেখুন কিভাবে রিমুভ করছি। এখান থেকে ধরছি আবার মাউসটাকে, শিফট বাটন এইভাবে দেবে থেকে রিমুভ করে নিচ্ছি। এই দেখুন, প্রয়োজন পড়লে আপনারা ছোট বড় করতে পারবেন। এই দেখুন হচ্ছে, এইভাবে রিমুভ করে নেবেন পুরোটা। ভিডিওটা একটু লম্বা যাবে, তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ফটোশপের কাজ, পাসপোর্ট সাইজ আপনারা শিখে যাবেন খুব সহজে। শেখার জন্য একটু ধৈর্য লাগবে। আর আমি ভিডিওগুলো বানাচ্ছি, কোনো এডিটিং না, জাস্ট ভিডিও শ্যুট করে ছেড়ে দিচ্ছি ইউটিউবে, যাতে আমরা আপনারা শিখে আপনাদের কাজে লাগে। শিখানোটাই চেষ্টা, যে যাতে আপনারা কেউ শিখতে পারেন। শিখে যদি একটুকু শিখে যদি উপকারে আসি, তাহলে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করব। তার জন্য শিক্ষা দিচ্ছি কিভাবে আপনারা শিখবেন, কিভাবে করবেন। দেখুন পুরোটা আগে সাইডগুলো পুরোটা কেটে নিলাম, রিমুভ করে দিলাম ছবিটাকে। এবার আমরা ছোট করতে পারি, এবার পুরোটাকে রিমুভ করে দিচ্ছি। দেখুন একটু বড় করলাম, খুব সহজে তো রিমুভ করতেই পারি আমরা এভাবে। দেখুন হয়েছে, এই দেখুন। তাহলে পুরোটা রিমুভ করে দিলাম, সময় বেশি লাগবে না, জাস্ট দেখতে থাকুন। খুব সহজে আমি যত কম সময়ের মধ্যে পারি আপনাদেরকে দেখাচ্ছি। টাইম লাগবে, লাগবে শিখাতে হবে। মেন জিনিস হচ্ছে শিখা, শিখলে টাইম দেখলে হবে না। পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। এবার আমরা প্রথমত ছবিটাকে, ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করে দিয়েছি, এবার ফটো যে আমরা করেছি সেই ফটোটাকে একটু ব্রাইটনেস বাড়াতে চাই। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য ইমেজ দেখবেন, এই মেনু আছে, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভে ক্লিক করবেন, দেখবেন কার্ভস বলে আছে, কন্ট্রোল দেবে, এম প্রেস করলেও চলে আসবে এই কার্ভস। এই কার্ভসে ক্লিক করার পরে এরকম বক্স আসবে কার্ভসের, সেখান থেকে দাগটা ড্র্যাগ করে টানবেন। দেখুন ফর্সা হবে ছবিটা, যতটা আপনারা চাইছেন ফর্সা নিতে ততটা করে দিবেন, খুব বেশি না। এবার ওকে করে দিবেন, হয়ে গেছে। এবার যখন হয়ে গেছে, তখন দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফর্সা হয়ে গেছে। তার জন্য কি করবেন, ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডে জাস্ট একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন পুরোটা সিলেকশন হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন, দেখুন ডিলিট কি প্রেস করলাম, আবার ডিপ হয়ে গেছে। কন্ট্রোল দেবে, ডি প্রেস করব সিলেকশনটাকে উড়ানোর জন্য। তাহলে সিলেকশনটাকে উড়ানোর জন্য কন্ট্রোল দেবে, ডি প্রেস করলাম। যা বলছি সেই কথাগুলো আপনারা নোটবুক ওপেন করে লিখে নিন, খাতায় খাতায় নোট করে নিন যে কী কী করছি। সিলেক্ট করার জন্য সিলেকশনটাকে ডিঅ্যাক্টিভেট বা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করেছি। তাহলে সিলেকশন জায়গাটায় দেখুন সিলেক্ট হয়ে আছে, সেই জায়গাটা সিলেকশনটাকে উড়ানোর জন্য বা তাড়ানোর জন্য কন্ট্রোল দেবে ডি, তাহলে ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আমরা চুলটা হালকা একটু ব্ল্যাক করতে চাই, দেখুন কিভাবে করছি। প্রথমত একটু জুম করে নিলাম, এবার এই জায়গাতে আসবেন, টুলসের মধ্যে একটা টুলের নাম আছে বার্ন টুল। এই বার্ন টুলটা খুব কাজের জিনিস, বার্ন টুলটা নিয়ে একটু সার্কেলটাকে বড় করে নিচ্ছি। এবার দেখুন হালকা করে ঘষবেন চুলটার উপরে, দেখুন কালো হচ্ছে হচ্ছে। এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারেন, এই দেখুন হচ্ছে গেল। বেশি করার দরকার নাই, না তো ছবিটা খারাপ লাগবে দেখতে। আচ্ছা এটাকে আরেকটু ছোট করে দিই, এখানে হালকা করে দিচ্ছি, খুব সাবধানে চালাবেন এসব জিনিস, চোখের এই জায়গাটা করে দিবেন, হয়েছে। তাহলে চুলটা আমরা কালো করে দিয়েছি। এবার মুখটা একটু ঘাম টাম লেগে থাকলে সেটা পরিষ্কার করে দেবেন, তার জন্য এই ব্লুর যে টুল আছে সেই ব্লুর টুলটা নেবেন, দিয়ে ঘাম টামগুলো মুছে দেবেন।
দেখবেন একটু ছবিটাকে জুম করে মুছে বেশি ভালো, ছবিটাকে জুম করে এবার সার্কেলটাকে ছোট করে তারপরে এগুলো মুছে দেবেন। এই দেখুন মুছে গেল, ঠিক আছে। এটাকে একটু ইয়ে করে দিই, ছোট করে দিচ্ছি, স্ট্রেংথ এখান থেকে স্ট্রেংথ ছোট করবেন, তাহলে আস্তে আস্তে ডিফেক্ট করবে না ছবিতে, আর বেশি ঘষবে না এক এক জায়গায়, দেখবেন যে কোনো জায়গায় একটু দাগ টাগ আছে বা কিছু আছে এগুলো উড়ে যাবে সহজে, বেশি ঘষলে কিন্তু আবার ছবি খারাপ লাগবে, মনে রাখবেন। এই দেখুন এগুলো তো ঘাম থাকে বেশি, ঠিক করে নেবেন সাবধানে, প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিস করতে করতে একটা আইডিয়া চলে আসবে ফটোশপ। প্র্যাকটিস না করলে কিছুই হবে না, মেন হচ্ছে প্র্যাকটিস, আপনারা নিজে যতক্ষণ না প্র্যাকটিস করবেন ততক্ষণ কিছুই হবে না। ছবিটাকে ছোট করলাম, হয়ে গেছে, আমার পাসপোর্ট সাইজ রেডি হয়ে গেছে। এবার ফটোটার মধ্যে আর একটা কাজ আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে ফটোটার চারিদিকে একটা বর্ডার দেওয়া। বর্ডার দেওয়ার জন্য এই টুলটা ব্যবহার করব আমরা, যে টুলটার নাম আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এই রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটা নেবেন, নেওয়ার পরে এই বর্ডার থেকে কোণা থেকে পুরোটা ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে ফটোটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে করবেন স্ট্রোক, স্ট্রোকে গিয়ে একটা বর্ডার নিয়ে নেবেন, ব্ল্যাক নিয়ে নিয়েছি, আর ওয়াইড আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি দিয়েছি 3, আপনারা 4-5ও দিতে পারেন। ওয়াইড মানে হচ্ছে যে বর্ডারটা হয় সে বর্ডারটা কত মোটা হবে সেটা। এবার ওকে করবেন, দেখবেন একটা বর্ডার পড়ে গেছে, কন্ট্রোল দেবে, ডি প্রেস করবো সিলেকশনটাকে উড়ানোর জন্য। এই দেখুন হয়ে গেছে, তাহলে ফটো আমাদের রেডি। এবার ফটোটা কত কপি নিতে চান, 3 কপি, 6 কপি, যত কপির বের করতে চান, তার জন্য এখানে যাবেন ফাইল, ফাইলে গিয়ে নিউ বা কন্ট্রোল দেবে এন মারলেও হবে, ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করবেন, সেই জায়গা থেকে আপনারা সাইজ নিয়ে নিতে পারেন। যদি A4 সাইজে আপনারা A4 সাইজে বের করতে চান, তাহলে এখান থেকে প্রিসেট সাইজ থেকে আপনারা নেবেন A4, আমি বের করতে চাই 4x6, তার জন্য সাইজটা নিচ্ছে 4x6। এবার ওকে করছি, দেখুন পেজটা চলে এসেছে, হ্যালো। এবার এর মধ্যে যত এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, কিভাবে, তার জন্য মুভ টুলে ক্লিক করবেন, এই মুভ টুল, মুভ টুলে ক্লিক করার পর ছবিটাকে মাউসের দ্বারা ক্লিক করে ধরবেন, তারপরে এখানে এনে সাদা পেজে ছেড়ে দিবেন। দেখুন ছবিটা চলে এসছে, এই হচ্ছে 1 কপি ছবি, আমি চাইছি আর 1 কপি, তা অল্টার দেবে থেকে আর 1 কপি নিয়ে আসবেন, দিয়ে তার পাশে বসিয়ে দেবেন। দেখুন আর 1 কপি চাইছি, অল্টার দেবে আর 1 কপি বসিয়ে দেবেন, এই দেখুন বসে গেছে। একটু এটাকে এদিকে সরিয়ে দিই, আচ্ছা এটাকে এইদিকে একটু সরিয়ে দিই, 3 কপি বসে গেছে। আমি চাইছি 6 কপি বের করতে, সেটা আপনারা আবার তার নিচেও করতে পারেন, এই দেখুন আর 1 কপি, এই দেখুন তাহলে 6 কপি হয়ে গেছে। এবার যখন আপনারা প্রিন্ট করবেন এই ফটোটাকে, তো প্রিন্ট করার জন্য ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা, তারপরে প্রিন্ট করব, তারপর যে প্রিন্টারে করব, যে প্রসিড করব, তাহলে চলে আসবে ফটোটা। ওকে, তো আমরা শিখলাম ফটোশপ, ফটোশপে পাসপোর্ট সাইজ কিভাবে করতে করা যেতে পারে, ফটো দেখালাম, আমার ফটোটাকে কিভাবে পাসপোর্ট বানিয়ে দেখালাম, সো আমরা যে প্রিন্ট আউট করলাম সেই ফটোটা দেখালাম, যে কিভাবে আমি পাসপোর্ট সাইজ বানালাম। সো এই ফটো, পাসপোর্ট সাইজ ফটো বানাতে গিয়ে কোনো যদি অসুবিধা হয়ে থাকে, যে কোনো প্রবলেম হতে পারে, বা আপনার কোশ্চেন যদি থাকে কিছু, কমেন্ট বক্সে আমাদের জানাবেন, অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট বক্সে লিখবেন যে আপনার কি অসুবিধা হচ্ছে বা কোথায় আটকাচ্ছে বা কিছু বুঝতে পারছেন না, বা আপনার ফটোটায় কি সমস্যা আছে, সেই সমস্যা, বিভিন্ন যে কোনো সমস্যা থাকুক আপনাদের আমাদের এই কমেন্ট বক্সে লিখবেন। আর এর পরবর্তীতে আমি দেখাবো জয়েন্ট ছবি কীভাবে তৈরি করতে হয়, দুটো ছবিকে কীভাবে জয়েন্ট করা করব, ফাটা যে অনেক দিনের ফাটা ছবি, সেই ফাটা ছবিটাকে কীভাবে আমরা সঠিক একটা ছবিতে নিয়ে আসবো,
নষ্ট হয়ে যাওয়া ছবিকে ঠিক করব। আবার আমরা দেখব বিয়ের অ্যালবামে যে ছবিগুলো বানাই ফটোশপের এ টু জেড, আবার ব্যানার কিভাবে তৈরি করার ফটোশপের মাধ্যমে একটা ব্যানার বানিয়েও আমরা দেখাবো। সো আজকের জন্য এই ভিডিও, এই ভিডিওটি দেখে আপনারা পাসপোর্ট সাইজ প্র্যাকটিস করুন, খুব খুব বেশি করে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলেই শিখবেন, ভিডিও দেখে কোনো দিন শেখা হয় না যতক্ষণ আপনি নিজে প্র্যাকটিস করবেন। ওকে, বাই।